So, 250 ml octane diye right now dekhbo amra Suzuki Gsx-r bike koto tuku run kora jay. 0.6 × 4 guys 50 Gsx-r e shombhob bhai mileage pa shombhob jodi apni ektu monmoto ride koren ar ki etai. What's up beautiful people, assalamualaikum, it's me limon abar chole ashlam tomader majhe another vlog niye. So welcome to my official LAP page and YouTube channel guys. So right now আমি এখন যে ভিডিওটা মেক করতেছি যে ব্লগটা করতেছি সেটা হচ্ছে GSX-r এ একদম পুঙ্খানুপুঙ্খভাবে মাইলেজ টেস্ট. আপনাদের এর আগে দ্বিধাদ্বন্দ্ব ছিল আমি যখন এভারেজ মাইলেজটা দেখেছিলাম মিটারের, সো ওইটা ক্লিয়ার করার জন্য আজকে নিয়ে আসছি হচ্ছে এক্সট্রা ফিউল, কারণ ফুল ট্যাঙ্কি খালি করে এই 250 ml দিয়ে কতটুকু রান করে বাইক সেটা আপনাদেরকে দেখাবো। সো 250 ml এ যতটুকু রান করবে ওটা দিয়ে 4 গুণ করলেই পেয়ে যাবো 1 লিটারে কতটুকু হয়। সো একদম ক্লিয়ার কাট হিসাব। তো আমি ফার্স্টে বাইকের ফিউল একবারে খালি করতেছি। সো এখন বর্তমানে আমার মিটারে দেখাইতেছে হচ্ছে অ্যাভারেজ মাইলেজ হলো আপনার 46.3, এটা হচ্ছে অ্যাভারেজটা। আর ওই যে বান্দরবন ট্রিপে যেটা দিয়ে দেখছিলাম ওইটা হলো 48, সো 4-5 পয়েন্ট কমছে এই কয়দিনে যেহেতু লোকাল এরিয়াতে রাইড করতেছি। সো যাই হোক গাইস, তো চলেন দেখি কি হয়। আগে বাইকের ফিউলটা একবারে শেষ করি, এখনও হয়তো কিছুটা আছে। আমি বাইকের ট্যাঙ্কিটা খালি করে দেন ওই 250 ml ভরে আপনাদেরকে এক্স্যাক্ট কতটুকু যাইতেছে সেটা আপনাদেরকে দেখা যাচ্ছে। ওকে, সো সাথেই থাকেন আর ব্লগটি এনজয় করেন। ওকে গাইস, তো ফার্স্ট বাইডে তেলের বাড়ি খেয়ে গেছি অলরেডি। এটা ফার্স্ট বাড়ি ছিল, তো ফার্স্ট বাড়ি দেওয়ার পর কাটটাত করে দেখি আবার কতটুক চলে। বাইকের জন্য যদি একটু ক্ষতি হবে, এরিয়াতে এফআই গাড়ি, তারপর আমি ওভাবে টেস্ট করতেছি। নিতে ইচ্ছে না, হ্যাঁ নিচে স্টার্ট নিছে। সো দেখি এই স্টার্টে আবার কতটুকু যাওয়া যায়। এই বাইরেই তো আছে গাইস, মনে হয় না যাওয়া পসিবল। আচ্ছা দেখি আর একটু বাইকটা সাইড করে কাত টাত করে দেখি আর একটু যাওয়া যায় কিনা। আল্লাহ, মানে কোনোভাবে আমি ত্রুটি রাখতে চাইতেছি না ওয়াইলেস টেস্টের ক্ষেত্রে। সো ঠিক আছে গাইস, দেখি এবার স্টার্ট নেয় কিনা। একটু ঝাঁকাই টাকাই দেখি গাড়িটা কেমনি কি করা যায়। কাজ তো করলাম অনেকক্ষণ, আর একটু স্টার্ট দিয়ে দেখি। স্টার্ট নিছে, স্টার্ট নিছে। সো দেখি আমার কতটুক যাওয়া যায়। সো দেখি গাইস কতটুক যাইতে পারি, তারপর আপনাদের সামনে আবার কথা বলছি। ওকে, তো এবার বাইক একবারই ছেড়ে দিছে আর আবার স্টার্ট নিল, মানে বাইক ছেড়ে দিতেছে আর হয় না, কাজ হইতেছে না। ও গাইস, ভ্যাটারের উপর প্রেশার পড়তে পারে, এবার গাড়ি একবারই ছেড়ে দিছে। সো যার কারণে এখন যে কাজটা করব আমি সেটা হচ্ছে, যেহেতু বাইক একদম ফিউল নাই, দুইবার করে বন্ধ করেছে, দুবার করে কাটটাত করে স্টার্ট দিয়েছি। সো এবার করব হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে 250 গ্রাম অকটেন, সো এইটা বাইকে দিয়ে দিব। যদি আমার সাথে আরেকটা বোতল আছে, কারণ বাসায় তো যাইতে হবে, পেট্রোল পাম্প পর্যন্ত তো যাইতে হবে, কোথায় যায় শেষ হয় বলা তো যায় না। সো 250 ml অকটেন দিয়ে রাইট নাও দেখবো আমরা সুজুকি GSX-r বাইক কতটুকু রান করা যায়। কত আমি মাইলেজ রেজিস্টার মেরে দিই টাইপ বিটা। সো টোটাল কিলোমিটার রান হয়েছে কত এটা দেখাই দিই, তাহলে আমি আবার টাইপ বি তো রিসেটও দিয়ে দিতে পারি অফ ক্যামেরায়, এটা তো রিসেট দিতে পারবো না। 3075, ঠিক আছে টোটাল কিলোমিটার রান। সো আমরা এখন টাইপ বিটাকে রিসেট করে দিব 1885, এটা আমার ছিল হচ্ছে আপনার বান্দরবন ট্যুরের ট্রিপের হিসাবটা। সো এটাকে এখন রিজেক্ট করে দিই।
সো রিজেক্ট হয়ে গেছে, এভারেজ মাইলেজেরটাও রিজেক্ট হয়ে গেছে। সো দেখি এবার কত মাইলেজ পাই। এই যে ট্রিপবি বাজিতে বাজে 12টা, তেলটা এখনও পৌঁছায় নাই জায়গা মতো জায়গা। সো বিসমিল্লাহ তাওয়াক্কাল তাআলা, দেখি আজকের মাইলেজ কত পাওয়া যায়। আর আমরা এখন ঢুকবো জ্যামজটের রুট দিয়ে, কারণ আমি চাই কমটাই দেখাতে, কারণ এই রুটটাতে মূলত মেঘুলা বাজারে জ্যাম থাকবোই মাস্টার। সো ঠিক আছে, বিসমিল্লাহ নামে দেখি কতটুকু মাইলেজ পাই। অ্যাভারেজ মাইলেজও জিরো রিসেট করে দিছি, যেটা মিটারে দেখায়। প্লাস আমরা তো তেল ভরে দেখবই এখন কোনটা ঠিক আছে, দুটোটা কি এক হয় কি না। সো আমি মোটামুটি ভালো মতোই চালাবো, অ্যাভারেজ যেভাবে চালাই আর কি লোকাল এরিয়াতে। ট্যুরে তো একটু মাইলেজ বেশি পাবো এটা স্বাভাবিক, কিন্তু লোকাল এরিয়াতে 45 তো ডিজার্ভ করি। এখন দেখি কত যায়। মোটামুটি বাজার দিয়ে একটু রাশ রাইড করি, নর্মালি যেরকম করা হয়। তো আজকে জিএসএক্সআর এর মাইলেজ টেস্টটা নিয়ে আমি সত্যি একটু আসি। দেখেন গাইস, মেঘলা বাজারে জ্যামও আছে মোটামুটি, একবারে যে ফাঁকা রাস্তায় পিক আপ ছেড়ে দিয়ে থ্রটল ধরে রেখে যে চালাইতেছি তা না, একটু জ্যামে জটেও চালাইতেছি যাতে আমি একটা এভারেজ মাইলেজটা পারফেক্টলি পাই, কারণ এইসব জ্যামে প্রচুর মাইলেজ টানে, তেল টানে। গাইস মোটামুটি আমি ভালোই রাইড করতেছি, ওরকম আহামরি টানাটানি করতেছি না, রাফ রাইডও করতেছি না, ওরকম একবারে সোলো রাইডও করতেছি না। সো মেঘলা বাজারে মোটামুটি ভালোই জ্যাম ছিল। সো লোকাল বাজার টাজারে এরকম নর্মালি ব্রেক ট্রেক করা, আর আমাদের মতো এবারে যারা রাইড করেন তারাই জানেন যে মাইলেজটা কেমন পাওয়া যায়। সো আমি মোটামুটি স্পিডিং করতেছি, আমার স্লো যাইতেছি সব কিছু মিলাই জিলাই। সো দেখা যাক আজকের মাইলেজটা কেমন হয়। আর এই লোকাল এরিয়া আপনি ক্লাস চাপতেই হবে, আর আহামরিতে পিক আপ ধরে রাখবেন তাও না, আবার আহামরি টানাটানি করবেন তাও না। সো আমি এভারেজ রাইড করতেছি, তো অলমোস্ট 4 কিলোর কাছাকাছি রাইড হয়ে গেছে। সো দেখি কতটুকু যায়, আজকে আপনাদেরকে আপডেটটা দিব। সামনে যেয়ে বাইকটা ঘুরাই ফেলবো, যেহেতু বাসার দিকে যাইতে হবে আবার। সো এখান থেকে বাইকটা ঘুরাই ফেলি, কারণ অলমোস্ট 7 কিলো 8 কিলো বাসার থেকে দূরত্ব এসে পড়ছি। তেলে গাইস দুইবার জ্যাম ঠেলার পরে কীরকম মাইলেজ ড্রপ হবে এটা তো আপনারা বুঝেনি, কারণ এই যে দুইবার ঠেললাম মেঘলা বাজারে জ্যাম, যাওয়ার সময় একবার আসার সময় একবার, তারপর আমি আশাবাদী ভালো একটা মাইলেজ পাবো। সো দেখা যাক কী হয়। ওকে, আমরা এই 250 গ্রাম তেলে অলরেডি মাইলেজ পাইছি 9.3। সো এখন চলতেছে দ্বিতীয়বার, একবার বন্ধ হয়ে গেছে 9.3-তে, এবার চলতেছে দ্বিতীয়বারের মতো। মাইলেজ ড্রপ করার কারণ 3-4টা বাজার দিয়ে রাইড করতেছি, সো বুঝে নিয়ে আসলে মাইলেজটা কত কী করে। সো দেখি কতদূর যায়, তারপর আপনার ফাইনাল রেজাল্টটা জানাইতেছি আমি ইনশাল্লাহ। ওকে ওকে গাইস, তো এখানে এসে দ্বিতীয়বারের মতো বাইকটা বন্ধ হয়ে গেছে, আর অলরেডি চলছে হচ্ছে আপনার 10.6, মানে 10 কিলো 600 মিটার। সো আর 411 হবে। সো দেখা যাক কী হয়। ওকে, সো আমি আরেকটা ট্রাই করব, সো একটু বাইকটা কাইট টাইট করি, তারপর আপনাদেরকে দেখাই। ওকে, এ ফিউ মোমেন্টস লেটার। ওকে গাইস, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সো এই যে হচ্ছে আমার 250 ml এর মাইলেজ 12.6। সো 12.6 রে যদি আমরা 4 দিয়ে গুণ দেই তাহলে কত হয় একদম ক্যালকুলেটরে দেখাই দিই। বিসমিল্লাহ, 12.6 × 4 গাইস 50। সো আলহামদুলিল্লাহ গাইস, তো যাদের সন্দেহ হচ্ছিল তাদের জন্য মূলত ভিডিওটা করা। সো বাইক এখন আর স্টার্টই নিতেছে না একবারে, আর এই যে হচ্ছে আপনার 3088, এটা যারা দেখছিলেন তারা ফার্স্টে মিলাই নেন যাদের সন্দেহ আছে। আর এই যে আমার সাথে আরেকটা বোতলই ছিল, সো আমি আর এখান থেকে কোনো তেল টেল দিই নেই, আমি দুই বোতল নিয়ে আসছিলাম, একটা 450 আর একটা 450। সো দেখেন আর কোনো কাজই হইতেছে না। সো গাইস আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে লোকাল এরিয়ায় মাইলেজ, যদিও আমার
অ্যাভারেজ স্পিড ছিল 50-60-70, এর মধ্যে দুইটা বাজারে জ্যাম ঠেলছি। মানে জিএসএক্সারে সম্ভব ভাই, মাইলেজ পাওয়া সম্ভব যদি আপনি একটু মন মতো রাইড করেন আর কি, এটাই কথা, আর তেমন কোনো কথা নাই গাইস। এখন বাইকের ফিউল টেস্ট করা শেষ, আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই, কারণ বর্তমান যুগে যে তেলের দাম বাড়ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন। আর এখানে কোনো ত্রুটি বিচ্যুটি কিছু হয় নাই আলহামদুলিল্লাহ, পুরো অনেস্টলি মাইলেজটা টেস্ট করছি। যারা বিলিভ করবেন করবেন, যারা না করবেন তাদের কিছু করে না। হ্যাঁ একটা কথা বলতে পারি যে আমি আমার নিজের রাইডিং স্কিলের উপরে কিছুটা মাইলেজ ডিপেন্ড করছে। সো সব কিছু বাদ দিয়ে যদি আপনি 4500 ধরেন খারাপ না কিন্তু ভাই, আপনার স্কিলের হিসেবে যদি টানাটানি না করেন, কোপাকোপি না করেন। এবার তেল দিছি দেখছেন, এক স্টার্ট এই স্টার্ট, মানে কিছু বলার নাই গাইস আলহামদুলিল্লাহ। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই, আর এরকম নিত্য নতুন মাইলেজ ভিডিও দেখতে চাইলে অবশ্য কমেন্ট করে জানান। আর এইরকম মাইলেজ আমি কীভাবে পাই, কীভাবে মেনটেন করি, কীভাবে রাইড করি সেটা জানতে হলে কমেন্ট করে জানান। ওকে সো লিমন এখন আসছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody, I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time, that is not a guy that I would ever want to try to battle rap.